1995 সালে 14 ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি একটি অসামরিক স্বতন্ত্র বাহিনী হিসেবে বাংলাদেশের সমুদ্র সীমানা, তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চল এবং বিভিন্ন নদ-নদীতে অর্পিত দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ কোস্টগার্ড। বাহিনীটির 29তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর আগারগাঁওস্থ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ কোস্টগার্ডের বিভিন্ন ভৌত অবকাঠামো এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের সহায়তায় পরিচালিত নবসংযোজিত কৃত্রিম যোগাযোগ ব্যবস্থার উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে কোস্টগার্ডের আধুনিকায়নে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। জানান, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে কোস্টগার্ডকে। ইতিমধ্যে দুটি হেলিকপ্টার ক্রয় সহ এভিয়েশন উইং গঠনের নীতিগত অনুমোদন করেছি, যা সংযোজনের মাধ্যমে কোস্টগার্ডকেও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আমরা গড়ে তুলব। জনগণের বন্ধু হিসেবে দায়িত্ব পালন করতে কোস্টগার্ডের সদস্যদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এ প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের যান মাল রক্ষা করা বা সমুদ্রে যারা মৎস্য আহরণ বা যোগাযোগের জন্য যান তাদের নিরাপত্তা দেওয়া, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যায় দেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রেও আমি মনে করি যে এই বাহিনী যথাযথ অবদান রাখতে পারবে। জনগণের বন্ধু হিসেবেই নিজেদের দায়িত্ব পালন করবে নিজেদের আস্থার মধ্য দিয়ে। বিজয়ের পতাকা অক্ষুণ্ণ রেখে দেশকে এগিয়ে নেয়ার পাশাপাশি সমুদ্র সীমায় যে বিপুল পরিমাণ সমুদ্র সম্পদ রয়েছে তা কাজে লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এই সমুদ্র সীমায় আমাদের যে বিশাল সম্পদ রয়েছে সেই সমুদ্র সম্পদ যাতে আমাদের অর্থনীতিতে কাজে লাগে সেজন্য ব্লু ইকোনমি বাস্তবায়ন আমরা করে যাচ্ছি, তাছাড়া সমুদ্র গবেষণা ইনস্টিটিউটও আমরা প্রতিষ্ঠা করেছি। এর আগে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য 40 জন কোস্টগার্ডের কর্মকর্তা, নাবিক এবং অসামরিক ব্যক্তিকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।